তখন তো আমরা দেখছি কোনো পানির স্রোত কোনো দিকে নামে নিয়ে গেছে, পরে পানি চূড়ান্ত থাকে বাড়তি হয়ে ঘন্টা মতো ঘুরেছিল নাকি ওই পানিটা যখন পাইছে রাত 2টা 8টার দিকে মোটামুটি শব্দ একটু শুনতে পেলাম। বাসায় থেকে আমরা আসার দেখি তো মোটামুটি চলে গেছে 3-4 হাত। আমরা অনেক চেষ্টা করেছি, গাছ গাছালা দিয়ে অনেক চেষ্টা করেছি, আমরা আটকা দিই। আমরা জেনেছি আমরা লোকাল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদ মেম্বারদের কাছে তথ্য দিয়েছি প্রায় 3টি ইউনিয়নের 19টি গ্রাম প্লাবিত হয়েছে। এখানে আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের সর্বাত্মক প্রস্তুতি এখানে রয়েছে। আমরা ইতিমধ্যে জেলা থেকে আমাদের ত্রাণ পৌঁছে গেছে, আমরা এগুলি খুব শীঘ্রই অল্প সময়ের মধ্যেই আমরা এফেক্টেড মানুষদের কাছে আমরা পৌঁছে দিতে পারবো বলে